বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলী এবং অভিজিৎ গাঙ্গুলী খবরের শিরোনামে থাকার পিছনে কি কারণ রয়েছে সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। সুপ্রিম কোর্টের নির্দেশকে বর্তমানে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, এমনটাই বর্তমানে যে আপডেট পাওয়া গিয়েছে। যে দুটি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছে সেই মামলা সংক্রান্ত নথি তলব করা হয়েছে তার এজলাস থেকে। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কার্যালয় থেকে ফাইল চেয়ে পাঠানো হয়। শুরু হয়েছে বেঞ্চ বদলের প্রক্রিয়া, অর্থাৎ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মূল মামলার তদন্ত কে করবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোড়জোড়। বিচারাধীন মামলার বিচারপতি থাকাকালীন সেই মামলা সংক্রান্ত বিষয়ে বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে নিয়ম ভঙ্গ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই অভিযোগই ছিল তার বিরুদ্ধে। আর তারপরেই সুপ্রিম কোর্টের রায় যে তাকে সরে যেতে হবে বর্তমান মামলা থেকে, তাই নিয়োগ সংক্রান্ত দুটি মামলা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শুক্রবার 28 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশে দিয়েছিল। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মামলা করেন, আর তারই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এই পদক্ষেপ বর্তমানে নেওয়া হয়েছে। সোমবার 1 মে নিয়োগ সংক্রান্ত দুটি মামলার ফাইল চেয়ে পাঠানো হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। জানা গিয়েছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সৌমেন নন্দী এবং রমেশ মালিকের মামলার ফাইল চেয়ে পাঠানো হয়েছে। যদিও শুক্রবারই নিয়োগ দুর্নীতি নিয়ে দুটি মামলা থেকে সরিয়ে দেওয়ার পর মুখ খুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের নির্দেশ সকলেই মানতে হবে, সকলকেই মানতে হবে তাদের নির্দেশ, এটা একটা ডিসিপ্লিন। আর তিনি এও বলেছিলেন যে সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও। সেদিনই নিজের বাড়ি ঝোকার মুখে তিনি আবার বলেন যে আজ আমার মৃত্যুদিন। এবং অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পরে কার্যত যেন হতাশার মধ্যে দিন কাটছে চাকরির প্রার্থীদের, যারা দিনের পর দিন চাকরির জন্য লড়াই করছেন এবং যারা বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবানের আসনে বসিয়েছেন, যারা বারবার বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে হয়তো অনেকখানি তাদের ভাগ্য নির্ভর করছে, সেই সমস্ত মানুষগুলো বারবার প্রতিবাদ জানিয়েছে। এবং সেই মানুষগুলো অর্থাৎ যারা চাকরির প্রার্থীরা, তারা বর্তমানে দাঁড়িয়ে তারা চাইছে যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফিরিয়ে আনা হয়। কিন্তু বর্তমানে যেভাবে যে গেরোয়ে ফেসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই আশা একেবারেই ক্ষীণ। যেমনটাই বলছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশকে বর্তমানে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্টও। যে দুটি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছে সেই মামলা সংক্রান্ত নথি তলব করা হয়েছে তার এজলাস থেকে। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কার্যালয় থেকে ফাইল চেয়ে পাঠানো হয়। শুরু হয়েছে বেঞ্চ বদলের প্রক্রিয়া। এই সংক্রান্ত আরও অনেক আপডেটের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।